আজ মহালয়া পিতৃপক্ষের অন্তিম দিবস, কাল থেকে শুরু হচ্ছে দেবীপক্ষ। আজকের দিনে যারা আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছেন, তারা ক্ষণকালের জন্য আমাদের কাছে ফিরে আসেন বলে প্রতিটি বাড়ি আজ মহান আলয়ে। এই পবিত্র দিনে আত্মপ্রকাশের শারদ সংখ্যা 1428-এর শুভ উদ্বোধন। দর্শক শ্রোতা বন্ধুরা, বৈদ্যুতিন মাধ্যমের আক্রমণে যখন মুদ্রিত পত্রিকা নিশ্চিহ্ন হবার পথে, তখন আপনাদের সকলের সক্রিয় সহযোগিতায় আত্মপ্রকাশের শারদ সংখ্যাটি প্রকাশিত হল। অনিবার্য কারণবশত আমরা হয়তো আনুষ্ঠানিকভাবে সকলের সামনে বইটির উদ্বোধন করতে পারলাম না, কিন্তু আমাদের পাথেও বৈদ্যুতিন মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ বইটির উদ্বোধন হল। আত্মপ্রকাশের সম্পাদক হিসেবে আমার অন্তরঙ্গ কিছু অনুভূতির কথা আপনাদের কাছে শোনাতে চাই। আপনারা জানেন, এবছর আমরা আমাদের স্বাধীনতার প্লাটিনাম জয়ন্তী বর্ষ পালন করছি, তাই আমাদের প্রচ্ছদে আছে শিল্পগুরু অবনীন্দ্রনাথ ঠাকুরের সেই বহু আলোড়িত এবং বিতর্কিত ভারত মাতার মূর্তি। এভাবেই আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি স্বাধীনতার সাগ্নিক সৈনিকদের, যাদের আত্মবলিদান ছাড়া ভারত স্বাধীন হতো না। এই গ্রন্থের প্রচ্ছদ নিবন্ধটি আমার লেখা। আমি দেখিয়েছি কিভাবে সিপাই বিদ্রোহ থেকে নৌ বিদ্রোহ পর্যন্ত ভারতের স্বাধীনতা সংগ্রাম অহিংস এবং সহিংস পথে পরিচালিত হয়েছিল। যে কোনো পত্রিকার মূল আকর্ষণ এবং সম্পদ তার প্রবন্ধ। অত্যন্ত সুখের কথা, এই শারদ সংখ্যায় এমন কিছু প্রবন্ধ আছে যারা হীরক প্রাচুর্যে আলোক উদ্ভাসিত হয়ে উঠেছে। যেমন আমরা সকলে জানি, এবছর ভারত পথিক রাজা রামমোহন রায়ের 250তম জন্মবার্ষিকী। সেই উপলক্ষে বহুমাত্রিকতার আলোকে রামমোহনের বিশ্লেষণ আছে। সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষকে মনে রেখে তার সৃষ্টিধর্মী কাজের সমালোচনা আছে। অবনীন্দ্রনাথের জন্মের 150 বছরকে মনে রেখে একটি প্রতিবেদন আছে। বিশিষ্ট সাঁওতালি বুদ্ধিজীবী সারদাপ্রসাদ কিসকুর জীবন এবং জীবন দর্শন নিয়ে প্রতিবেদন আছে। এছাড়া আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন, আন্দামানে বাঙালি বসতির সূচনা ও ক্রমবিকাশ। আশা করি মননশীল পাঠক পাঠিকারা পরম আগ্রহের সাথে এই প্রতিবেদনগুলি পাঠ করবেন। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, বাংলার বিশিষ্ট গল্পকার এবং কবিরা তাদের সেরা লেখাটি দিয়ে আত্মপ্রকাশের শারদ সংখ্যাকে সুসজ্জিত করেছেন। তাদের সকলকে ধন্যবাদ। এছাড়া এই সংখ্যার আকর্ষণ হল এমন কিছু ভ্রমণ কাহিনী যেখানে ভ্রামণিক বাঙালির ইচ্ছে ডানা দূর আকাশে পাখি হয়ে উড়ে গেছে। খুব দ্রুততার মধ্যে এ বইটি প্রকাশ করতে হলো বলে হয়তো কিছু কিছু মুদ্রণ প্রমাদ অনিচ্ছা সত্ত্বেও থেকে গেছে। আমি সম্পাদক হিসেবে ক্ষমা প্রার্থী। আর এই গ্রন্থটির প্রচ্ছদ পরিকল্পনা থেকে অঙ্গ সৌষ্ঠব রচনার সঙ্গে যারা অঙ্গাঙ্গিভাবে যুক্ত ছিলেন, যারা না থাকলে এ বইটি স্বয়ংসম্পূর্ণ হতো না, তাদের সকলকে আরও একবার ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই পার্থপ্রতিম বিশ্বাস, বলরাম মান্না, সহেলি দত্তকে। তাদের নীরব উপস্থিতি এ বইটিকে আপনাদের হাতে তুলে দিতে পেরেছে। বাংলার শারদ সাহিত্যের যে ধারাবাহিকতা এবং পরম্পরাগত ঐতিহ্য, আশা করি আত্মপ্রকাশ তার সার্থক উত্তরসূরি হয়ে উঠতে পারবে। দেবী দুর্গা আগত প্রায়, আসুন আমরা মৃন্ময়ী মাকে চিন্ময়ী মা হিসেবে পুজো করি। এবছর যেন অতিমারী আক্রমণ থেকে অনেক দূরে থেকে আমরা সবান্ধবে সপরিবারে বিশ্ব বাংলার সেরা উৎসবে আনন্দযোগকে অংশ নিতে পারি। আরও একবার সকলকে শিশির স্নাতক অভিমানী শিউলি ফুলের শারদ শুভেচ্ছা। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।